নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আলু করলার তরকারি রেসিপি। এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর হবে এবং এই রেসিপিটি আমি খুবই কম মশলায় এবং কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা ছাড়াই বানিয়েছি। এইভাবে টমেটো দিয়ে করলার তরকারিটি বানালে খুব বেশি তেতো লাগবে না খেতে এবং আপনি বাড়ির সবাইকে একটি হেলদি রেসিপি পরিবেশন করতে পারবেন। দেখুন বন্ধুরা, আজকে ঠিক এইরকমই রেসিপিটি তৈরি হবে। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই আজকে আমি আলু করলা এবং টমেটো দিয়ে এই রেসিপিটি কিভাবে বানাই। আলু করলার তরকারি বানানোর জন্যে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটিকে দেখুন ঠিক এইভাবে লম্বা আকারে কেটে নিয়েছি। এখানে নিয়েছি তিনটে করলা। করলাগুলোকে ঠিক এইরকমভাবে লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এগুলোকে এবারে 5 মিনিটের জন্যে মেখে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। জিরেগুলো দেখুন ফুটে উঠেছে। কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা আলু ও করলাগুলো ছেড়ে দিতে হবে। এবারে আলু ও করলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু করলাগুলোকে 5 মিনিটের জন্য ভেজে নেব। এগুলোকে আমরা ঢেকে ভেজে নেব যাতে ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে আসে। ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা ব্রাউন কালার আসতে শুরু করে দিয়েছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা আলু করলাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এইভাবে করলাগুলো ভেজে নিলে কিন্তু তেতোটা অনেকটা কমে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 3টে টুকরো করে কেটে রাখা কাঁচা টমেটো। কাঁচা টমেটোর পরিবর্তে আপনারা 2টো পাকা টমেটো ব্যবহার করতে পারবেন। এবারে এগুলোকে নেড়ে চেড়ে নেব এবং আরও 5 মিনিটের জন্য ঢেকে ভেজে নেব। করলার মধ্যে এইভাবে টমেটো দিয়ে রান্না করলে দেখবেন করলার তেতো ভাবটা অনেকটা কমে আসে এবং টমেটোগুলোকে আমি যেরকম পরে দিলাম ঠিক সেইভাবে পরেই দিতে হবে, কারণ টমেটো অনেক নরম হয়, তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা আলু করলা টমেটো সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে নিলে দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে আলু ও করলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ভেজে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু আদাগুলো পুড়ে যেতে পারে। এইভাবে আদাগুলো ভেজে নিলে দেখবেন কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। আদা ভাজা হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা ভালোভাবে আলু করলা টমেটোর সাথে মিশে গিয়েছে। আমি কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব 1টা কুচিয়ে রাখা পেঁয়াজ এবং 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজটাকেও সবজিগুলোর সাথে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব। এতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে এবং সবজিগুলোর মধ্যে ফ্লেভারটা ভালোভাবে চলে যাবে। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো পাউডার, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো পাউডার এবং 1 টিস্পুন নুন। এবারে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাগুলোকে আমি 5 মিনিটের জন্যে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে দেখবেন কোনো রকম কাঁচা মশলার গন্ধ থাকবে না এবং মশলাটি ভাজা ভাজা হয়ে এলে দেখবেন ফ্লেভারটা খুবই ভালো আসবে। দেখুন বন্ধুরা মশলাটি ভাজা ভাজা হয়ে সবজির গায়ের সাথে মাখো মাখো হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস জল। জলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা
ভালোভাবে ফুটে উঠেছে এবং এবারে কয়েকবার নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটির সাথে পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া, পুর ভরা করলার রেসিপি পেতে চান, এগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবেন। এবারে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবারে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা মাখো মাখো হয়ে এসেছে এবং সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে একটি আলুকে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে এলে গ্রেভি আরও বেশি গাঢ় হয়ে আসবে। তো বন্ধুরা, আজকের এই আলু করলা টমেটো দিয়ে স্বাস্থ্যকর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক জিভে জল আনার মতো রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।